নমস্কার ডিয়া স্টুডেন্ট আমি আবার হাজির হলাম তোমাদের জন্য স্পেশালি ক্লাস সিক্সের স্টুডেন্টের জন্য তো তোমাদের প্রিভিয়াস ক্লাসে আমি কোয়েশ্চেন নাম্বার টু পর্যন্ত সমাধান করে দেখিয়েছিলাম না আর একটা হোমওয়ার্ক দিয়েছিলাম তো আজ তোমাদের জন্য কোয়েশ্চেন নাম্বার থ্রি ঠিক আছে আমি কোয়েশন নাম্বার থ্রিটার সমাধান করে দেখাবো তো এটা প্রপার জ্যামিতির মধ্যে পড়ে যায় অল্প ট্রিকি আছে ঠিক আছে ঠিক আছে কোয়েশনটা তোমাদেরকে বুঝতে লাগবে ভালো মতন তো দেখো তোমাদের সামনে একটা চিত্র দেওয়া আছে এবি সি ডি এটা একটা সামন্ত্রিক দেওয়া আছে কিন্তু আর এই সামন্ত্রিকের ভিতরে কিন্তু আর একটা ট্রায়াঙ্গেলও আছে একটা ত্রিভুজও আছে অর্থাৎ প্যারালালিওগ্রামের ভি প্যারালিওগ্রাম তো আছেই ঠিক আছে এটা এবিসিডি একটা প্যারালালিওগ্রাম এবং এর ভিতরে আবার ট্রায়াঙ্গেল আছে তো এখন ওরা প্রশ্নের মধ্যে কি বলেছে বলো তো যে এই যে শেডের ডিজাইনটা আছে দেখেছ কালার করা ডিজাইনটা যে আছে ঠিক আছে এই পুরা সম্পূর্ণটা কথা বলে না কিন্তু কালার করা যে অংশটা আছে এই কালার করা অংশটার কালি বের করতে বলেছে বুঝলা জিনিসটা কার কালি বের করতে বলছে এই কালার করা অংশটার কালি বের করতে বলেছে তো এক তো প্যালিওগ্রা মথাৎ সামন্ত্রিক আছে আর সামন্ত্রিকের ভিতরে আবার কী আছে ট্রায়াঙ্গেল আছে তো তোমরা কি করবা পুরা সম্পূর্ণ সামন্ত্রিকের কালির থেকে এই ট্রায়াঙ্গেলের কালিটাকে বের করে নেবা তো দেখো এখানে সামুদ্রিক এ বি ডি এই সামন্ত্রিক এটা সম্পূর্ণ সামন্ত্রিক এর ভিতরে ট্রায়াঙ্গেল কি আছে এডিই তো এডিই ট্রায়াঙ্গেলের কালিটাকে মাইনাস করে দিলে তোমাদের কী বেরিয়ে যাবে তোমার যে শিলের ডিজাইনটা আছে কালার করা অংশটা আছে তার মান বেরিয়ে যাবে ঠিক আছে তো দেখো এটা আমি কীভাবে করি যা আছে যেগুলোর মান দেওয়া আছে সেটা তোমরা এখানে লিখে নেবে ঠিক আছে কার কী মান দেওয়া আছে তো দেখে নাও এখানে এবি আছে কোয়েশ্চেন নম্বর থ্রি দিলাম সলিউশন দিয়ে নেবা সলিউশন দিয়ে লিখবা এবির মান কত আছে এইট সেন্টিমিটার <coughs> এখন একটা জিনিস দেখো মজার জিনিস আমি কি করব এখানে এবির মান দেওয়া আছে ডিসির মান দেওয়া আছে কি নাই কিন্তু আমি কি করব ডিসির মান লিখে নেব আমি এবির সঙ্গে সঙ্গে আমি ডিসির মানটা লিখে নেবো 8 সেন্টিমিটার নাও স্যার আপনি কেন এইট সেন্টিমিটার লিখলেন ডিসির মান তো দেওয়া নাই এখানে তাহলে কোথার থেকে এই ডিসির মান এইট সেন্টিমিটার এসে গেল ডিয়ার স্টুডেন্ট আমি যেহেতু বলেছিলাম যেহেতু সামন্ত্রিকের ক্ষেত্রে বিপরীত বাহু কী হয় সমান হয় বিপরীত বাহু কী হয় সমান হয় অর্থাৎ এবির মান যদি এইট সেন্টিমিটার হয় তাহলে ডিসির মানও কত হবে এইট সেন্টিমিটার হবে কিন্তু স্যার এখানে যে থ্রি সেন্টিমিটার আছে আরে ডিয়ার এই থ্রি সেন্টিমিটারটা এক্সট্রা করে দিয়েছি ডি ডিইর মান দিয়েছে ঠিক আছে ডি ইর মানটা থ্রি সেন্টিমিটার দিয়েছে ডিসির মান দেওয়া নেই কিন্তু আর এবির সঙ্গে যখন কম্পেয়ার করবা তুলনা করবা তখন ডি কম্পেয়ার হবে না এবির সঙ্গে সম্পূর্ণ এবির সঙ্গে কি আসবে সম্পূর্ণ ডিসিটা আসবে অর্থাৎ সামন্ত্রিক এবি বাহুর ঠিক আছে এবিসিডি বাহুর কি বলছে আমিও পাতলা হয়ে গেছি সামন্ত্রিক এবি সিডি এবি বাহুর সঙ্গে ডিসির কম্পেয়ার হবে ঠিক আছে তো এবি যদি এইট সেন্টিমিটার হয় তাহলে ডিসি কত হবে এইট সেন্টিমিটার হবে এতখানি লিখে নিলাম এখন এখানে এই ছিল এর মান দ আছে এই তোমাদের কি ভালো মতন ধ্যান দিয়ে দেখো তো স্যার এই তো আমাদের উচ্চতা এই কি আমাদের উচ্চতা এর মান কত দাম আছে ফোর সেন্টিমিটার দেওয়া আছে তো সরি ফোর মানে গলার মধ্যে একটু প্রবলেম হচ্ছে যেহেতু সকাল সকাল উঠে ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য পাঁচটার দিকে তো এই কত আছে ফোর সেন্টিমিটার আছে অ্যান্ড ডির মান যা আছে লেখে নাও ডি কতদম আছে থ্রি সেন্টিমিটার দেওয়া আছে ঠিক আছে তো দেখো এই যে এই এই এইটা কিন্তু সামন্ত্রিকের উচ্চতা ঠিক আছে তো এখন আমি কী করব আমি যেটা বললাম যে আমাদের শেডের রিজন অর্থাৎ কালার করা অংশটার কালি বের করতে লাগে তো আমি লাগব কি এরিয়া অফ ধ্যান দিয়ে দেখো আমি কী করছি এরিয়া অফ কালার্ড রিজন ইজ গাল টু এরিয়া অফ এবিসিডি এরিয়া অফ কালার ডিজাইন লিখেছি না তো এরিয়া অফ কালার ডিজাইন আমাদের লাগবে এরিয়া অফ প্যারালেলিওগ্রাম এবিসিডি কি লেখলাম আমি সামন্ত্রিক এবিসিডির কালি লিখেছি হ্যাঁ সামন্ত্রিক এবিসিডির কালি মাইনাস মাইনাস এখান থেকে যেহেতু আমার জায়গা নেই তার জন্য আমি নিচে লিখে দিচ্ছি এরিয়া অফ ট্রাইঙ্গেল এরিয়া অফ ট্রাইঅাঙ্গেল কোন ট্রায়াঙ্গেলের কালিটা মাইনাস করবো মাইনাস এ ই এই ট্রাইঅেলের কালিটা মাইনাস করবো দেখেন লিখে নেব এ ডি ই এতখানি বুঝেছ দ্যাট ইজ এ বি সি ডি সামুদ্রিকের কালীর থেকে আমি এ ডি ই ত্রিভুজি কালীর ত্রিভুজের কালিটা মাইনাস করবো আর যেহেতু আমার শেডেড ডিজাইন বের করতে বলছিলো তোমরা ধ্যান দিয়ে দেখো এবিসিডির সামন্ত্রিকের ভিতরেই তো পুরোটুকু আছে না এই শেডেড ডিজাইন কোনটা কার ভিতরে আছে এই যে রং করা অংশটা আছে এটা এবিসিডি সামন্ত্রিকের ভিতরে আছে তাই না তো ভেতরে থাকার জন্য আমি কী করছি শুধু এবিসিডি যেটা আছে তার অংশ দেখাতে লাগে আমার যেখানে রঙ করা হয়েছে এবিসিডি তা আমি কী করেছি যে পুরো সামন্ত্রিকটা নিয়েছি সি ডি সামন্ত্রিক থেকে আমি কি করছি এই যে রঙ না করা যে অংশটা আছে সেটাকে মাইনাস করে দেব তো সেটার কালি যদি মাইনাস করে দি অটোমেটিক্যালি যেটা রঙ করা হয়েছে সেটার কালি বেরিয়ে যাবে তাই এই ফর্মুলাটা বসেছি যে এরিয়া অফ প্যারোগ্রাম এবিসিডি মাইনাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল এডি এখন দেখো সামন্ত্রিকের কালির ফর্মুলা আমি তোমাদেরকে বলেছিলাম দ্যাট ইজ বি ইন্টু কী হয় এচ হয় সামুদ্রিকের কালীর ফর্মুলা কী হয় বি ইন্টু এচ অলরেডি গতকালের ক্লাসে তার আগের ক্লাসে দ্যাট ইস প্রথম ক্লাসে আমি তোমাদের দেখিয়েছিলাম মাইনাস এরিয়া অফ ট্রায়েঙ্গেল এডি এরিয়া অফ ট্রায়েঙ্গেল এডি মানে কি ট্রায়াঙ্গেলের ফর্মুলা কী ছিল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ছিল রাইট এটা তো ছিল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এখন দেখো প্রথম কিন্তু সামুদ্রিক আছে তো যখন সামন্ত্রিকের কথা বলা হবে তখন ভূমি কোনটা হবে যখন সামন্ত্রিকের কথা বলা হবে ধ্যান দিয়ে দেখো ডিসি হবে তার ভূমি এই যে ডিসি আছে না এই ডিসি ভূমির উপরে উচ্চতারা দাঁড়িয়ে আছে কারণ আর এর জন্য আমি এই ডিসির মানটা বের করেছিলাম আগে কারণ এখানে ডিসি হবে কি আমার ভূমি তো এখানে আমি লিখে দিলাম ডিসি বিয়ের জায়গায় আমি কি লিখলাম সামন্ত্রিক যেহেতু নিচ্ছি তার জন্য ডি এর জায়গায় বিসি লিখলাম সরি বিয়ের জায়গায় ডিসি লিখলাম ইনটু এইচ এইচ তো সেমই আছে এই হবে এর মান তো চেঞ্জ হবে না এইচ এর মান চেঞ্জ হবে না তো কোথার থেকে ডিসি আর এই আসলে এটা না লেখলেও চলতো বাট তোমাদেরকে বোঝানোর জন্য আমি জিনিসটা লিখছি যে সামুদ্রিকের ক্ষেত্রে ভূমি কোনটা হবে ডিসি হবে আর উচ্চতা কোনটা হবে এই হবে ঠিক আছে এটা না লেখলেও চলতো আমি ডাইরেক্ট মান বসিয়ে দিতে পারতাম বাট তোমাদের ব্যাটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য লিখে দিলাম হাফ দিলাম ইনটু ভূমি এখন ত্রিভুজের ভূমি এটা কিন্তু হ্যাঁ এই যে এ ডিই এর ধ্যান দিয়ে দেখো ত্রিভুজটা কার উপরে দাঁড়িয়ে আছে ত্রিভুজটা দাঁড়িয়ে আছে ডিইর উপরে ঠিক আছে তো এখানে ত্রিভুজের ভূমি কী হবে ডি হবে কিন্তু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ডিসি কিন্তু হবে না ডিসির অংশ কি ডিই সেই ডি ইর উপরে অংশটা আছে কি তোমার ত্রিভুজটা দাঁড়িয়ে আছে ত্রিভুজের কি আছে ভূমি আছে তো ত্রিভুজের ভূমি কি হবে ডি হবে ইন্টু এজ কিন্তু আবার সেম হবে এজ কোনো আলাদা হবে না এখানে যেরকম ছিল এই ছিল অর্থাৎ সামুদ্রিকের উন্নতি উচ্চতা এবং তোমার ত্রিভুজের উচ্চতা সেম তার জন্য এখানে তুমি এই লিখতে পারো বুঝে গিয়েছো তো হানি প্রধান থেকে কী মান আসলো না আসলো না ডাউট আছে এরপরে তোমরা সিম্পলি বসিয়ে দাও এটা প্রপার জ্যামিতি কিন্তু হ্যাঁ তো তোমরা ভালো মতন দেখে দেখে এটা বোঝার চেষ্টা করবা এখন ডিসির মান কত আছে স্যার ডিসির মান ছিল এইট সেন্টিমিটার তো এখানে বসিয়ে দিলাম আমি এইট সেন্টিমিটার ইন্টু স্যার এইর মান কত ছিল দেখে নাও তো এখানে এইর মান আছে ফোর সেন্টিমিটার তো ফোর সেন্টিমিটার লেখে নাও এখানে যে দাগটা দিয়েছি নিচে এটা লেখা লিখবে না কিন্তু তোমাদের বোঝানোর জন্য এগুলো ঠিক আছে লিখবে না হাফ ছিল দিলাম হাফ সরি মাইনাস ছিল মাইনাস দিলাম তারপরে হাফ যেমন আছে হাফ দিয়ে দিলাম এখন ডি ইর মান কত আছে স্যার ডি ইর মান আছে থ্রি সেন্টিমিটার আপনি লিখে নিয়েছিলেন তো ডি ইর মান এখানে থ্রি সেন্টিমিটার বসিয়ে দাও কিন্তু এইর মান কত আছে স্যার এইর মান তো লিখেছেন ফোর সেন্টিমিটার তো বসিয়ে দিলাম আমি অর্থাৎ যার মান যেমন আছে ভ্যালুটা যেমন আছে তেমন করে তার ভ্যালুটা বসিয়ে দাও বসানোর পরে এখন কাম তাম করে দাও দেখো এট আর ফোর ফোর এট যা থার্টি টু সেন্টিমিটার স্কোয়ার এসে যাবে আসলো মাইনাস এখন দেখো এখানে টু আছে ধ্যান দিয়ে দেখো তো আমি শিখিয়েছিলাম অলরেডি নিচে উপরে কাটাকাটি যায় তো টু ওয়ান যা টু 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 যা ফোর বুঝলাম জিনিসটা দুই একে দুই দুগুনের চার তো উপরে থাকলো কত ওয়ান ইন্টু থ্রি ইন্টু অর্থাৎ সরি থ্রি সেন্টিমিটার ইন্টু কত থাকলো টু সেন্টিমিটার থাকলো এখন থার্টি টুর জায়গায় থার্টি টু সেন্টিমিটার স্কোয়ার লিখে দাও মাইনাস তিন একে তিন তিন দুয়ে তিন দুয়ে তিন একে তিন তিন দুয়ে ছয় তো সিক্স সেন্টিমিটার স্কোয়ার এসে যাবে ঠিক আছে তো ভিডিওটা আমাকে আমার শেষ করতে হবে এখানে অলরেডি নয়েজ ক্রিয়েট হওয়া শুরু হয়ে গিয়েছে আবার তখন দেখো বত্রিশ থেকে ছয় চলে গেলে বত্রিশ সেন্টিমিটার স্কোয়ার থেকে ছয় সেন্টিমিটার স্কোয়ার চলে গেলে কত থাকবে টোয়েন্টি সিক্স আই হোপ তোমরা অঙ্কটা বুঝে গিয়েছো অ্যান্ড এই অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা দেখে নাও এবং শিখে নাও ঠিক আছে আমি কীভাবে করেছি নিশ্চয়ই তোমরা এটাকে ব্যাক করো ব্যাক করে করে দেখলে আবার বুঝে যাবে ঠিক আছে যেইখানে যেভাবে বলেছি সেই জায়গাটায় ধ্যান দিবা আবার বলে দিচ্ছি তোমাদের ব্যাটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আরেকবার বলে দিচ্ছি যেহেতু আমাদের আমাদেরকে বলা হয়েছিল ওই রং করা অংশটার কালি বিয়ে করতে লাগে আর এই রং করা অংশটা কার ভিতরে আছে এ বি সি ডি সামন্তিকের ভিতরে আছে কিন্তু তা আমি সম্পূর্ণ সামন্ত্রিকের কালির থেকে কি করলাম যেটা রঙ করা হয় না অর্থাৎ ত্রিভুজের কালিটাকে মাইনাস করে দিলাম সম্পূর্ণ সামন্ত্রিকের অংশ থেকে ত্রিভুজের কালিটা মাইনাস করে দিলে আমি বাদ বাকি কার মান পেয়ে যাই এবিসিডি সরি এবিসিই শেডের ডিজাইনের কালি পেয়ে যাই যেটা রঙ করা হয়েছে সেই রঙ করা অংশে কালি পেয়ে যায় আর সে মতো অ্যান্সার বেরও করে দিয়েছি আমি ঠিক আছে তো আই হোপ এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগেছে আর তোমরা জিনিসটাকে ইজিলি বুঝতে পেরেছো হ্যাঁ আর একটা কথা যদি তোমাদেরকে অনলাইন স্ট্রিমিং করতে অসুবিধা হচ্ছে অর্থাৎ অনলাইন থেকে ক্লিয়ারলি যদি তোমাদের ভিডিওটা দেখা যাচ্ছে না তাহলে তোমরা ভিডিওটাকে ডাউনলোড করে নাও ঠিক আছে এ ডাউনলোড করলে তোমরা স্পষ্টভাবে দেখতে পারবে এবং তোমাদের নেটের যে নেট ডেটা আছে ঠিক আছে সেই ডেটাও বেঁচে যাবে তো ডাউনলোড করে তোমরা এটা দেখতে পারো ঠিক আছে তো আজকের জন্য এখানেই শেষ করি খুবই শীঘ্রই আবার তোমাদের সঙ্গে দেখা হবে টিল দেন কিপ ওয়াচিং কিপ লার্নিং অ্যান্ড কিপ গ্রোয়িং থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ